নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এলাম। আজ বানাবো ইলিশ মাছ দিয়ে পুঁই ডাঁটার তরকারি। এই রেসিপিটা কম বেশি সবার বাড়িতে হয়ে থাকে। চলুন এবার তাহলে রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটা দেখে নিই। এখানে নরম নরম কিছু পাতা আর পুঁই ডাঁটা, সঙ্গে কিন্তু লটে ডাঁটাও নিয়েছি। এখানে নিয়েছি ডুমো ডুমো করে কুমড়ো, মিষ্টি কুমড়ো আর আলু, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা, আপনারা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। এরপর একটা কড়াতে বেশ কিছুটা পরিমাণের তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি ইলিশ মাছের মাথা দুটোকে ভেজে নেব। খুবই কম ভাজবো, হালকা পরিমাণে ভেজে নেব, ওই ধরুন 3 মিনিট মতো। মাছটা ভাজা হয়ে গেলে তুলে নেব। আমি কিন্তু এই সবজিটাতে আজকে লটে ডাঁটাও দিয়েছি, কিছু নরম নরম লটে ডাঁটা, আপনারাও দিতে পারেন। এবার দেখুন মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। খুবই হালকাভাবে ভেজেছি। এবার ওই তেলেই 1 টিস্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে কাঁচা লঙ্কা দিলে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয়। আমি এখানে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম কুমড়ো আর আলু। যেহেতু কুমড়ো আর আলু একটু শক্ত, তাই আগে থেকেই দিয়েছি। এবার আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। লবণ কিন্তু এখানে দেবেন না, লবণ দিলে জল কেটে যাবে, তখন আর না ভাজা হয়ে জল কেটে গেলে ভালো লাগবে না। আমি লবণ না দিয়ে এখানে হাই হিটে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এইবারে লবণ দিলাম, প্রায় 2 মিনিট পর কিন্তু আমি লবণটা দিলাম। এরপর ভালো করে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। লবণটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবেন। যখন ভাজা হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন। এই দেখুন আমার প্রায় 2 থেকে 3 মিনিট ভাজা হওয়ার পরেই এই রকম কুমড়োগুলো হয়ে গেছে। এরপর আমি এখানে মাছের মাথাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে হাত দিয়ে ভেঙে দিতে পারেন। আমি এখানে একেবারেই দিয়ে দিলাম, রান্না করতে করতে ভেঙে যাবে। এখানে আবারও প্রায় 3 থেকে 4 মিনিট মতো এইভাবে নেড়ে নিয়েছি, যাতে করে মাথাটা ভালো করে ভাজাও হয়ে যায়, সুসিদ্ধও হয়ে যায়। এরপর এখানে আমি শাক মানে পুঁই ডাঁটা দিয়ে দেব। আমি এখানে ওই সামনের দিকে যে নরম নরম পাতাগুলো থাকে ওইগুলো নিয়েছি, আপনারা একটু দেখে নিয়ে নেবেন। এরপর ভালো করে নেড়ে নিতে হবে। আমার এখানে খুব অসুবিধাই হচ্ছিল, যেহেতু কড়াটা একদম ছোট হয়ে গেছিলো, তাই একটু নাড়তে অসুবিধা হয়েছিল। কোনো ব্যাপার নয়, শাকটা কমে গেলেই তরকারিটা কম হয়ে যাবে। এরপর এখানে আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো এইভাবে রেখে দেব। দেখবেন শাকের পরিমাণটা কমে গেলে আর অসুবিধা হবে না। এবার দেখুন এই তরকারিটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এইভাবেই নেড়ে নিয়েছি, আমি কিন্তু এখানে একটুও জল অ্যাড করব না, তবেই কিন্তু এই তরকারিটা খেতে ভালো হবে। আমার তো এই তরকারিটা খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা তো জানেন আমাদের বাড়িতে ঝালের পরিমাণটা খুবই খায়, তার জন্য আমি এখানে 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে আমি কিন্তু বেশ কয়েক মিনিট ধরে এইভাবে নেড়ে নিয়েছি, যাতে করে তরকারিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আপনারা আগে থেকে সিদ্ধও করে নিতে পারেন, তবে আগে থেকে সিদ্ধ করে নিলে ভালো লাগে না, তাই আমি এইভাবেই রান্না করেছি। এরপরে আমি এখানে 2-3টে রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা যদি ঝালটা কম খান তাহলে রসুনের কোয়াটাই দেবেন, আর ঝালটা দিতে হবে না। এবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব।
এরপর এখানে পরিমাণ মতো অল্প একটু চিনি দিলাম। কুমড়ো একটু মিষ্টি মিষ্টি লাগে তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে নেড়ে নিতে হবে। আমার কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন আমার কিন্তু এই রান্নাটা হয়ে গেছে, একটু লবণের ভাগটা দেখে নেবেন। আমার এই রান্নাটা একদম রেডি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।